বিভিন্ন কারণেই বর্তমানে প্রয়োজন পড়ে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করা আমাদের ভিতরে অনেকেই জানি না কীভাবে জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি করে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ওকে তো আপনি যদি দু সালে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার অথবা কম্পিউটার থেকে দেখুন একটি ব্রাউজার ওপেন করতে হবে এরপর আপনি ইউ বারে জাস্ট এটা লিখে টাইপ করবেন ই ভেরিফাই ডট বিডিআর আই ডট গভ ডট বিডি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আপনারা যখনই এই ওয়েবসাইটটিতে আসবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি দেখতে পারবেন এখানে আপনাকে কিছু তথ্য দিতে বলবে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এন্টার সতেরো ডিজিট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অফ এ পারসন টু ভেরিফাই দ্য বার্থ রেকর্ড এখানে বলা হচ্ছে জন্ম নিবন্ধনের তথ্য যাতায়ের জন্য সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রবেশ করান এই জায়গাটিতে অবশ্যই সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার রয়েছে আপনার সেটাকে শুরুতে এখানে টাইপ করতে হবে তারপর আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী এই জায়গাটাতে আপনার জন্ম তারিখটা লিখে দিতে হবে জন্ম তারিখের ফর্মেট হবে সর্বপ্রথম থাকবে আপনার বছর তারপরে থাকবে মাস তারপরে থাকবে দিন এবার আপনি নিচে দেখতে পারবেন এইখানে রয়েছে একটা যোগফল বা গুণফল বা যে কোনো একটা কিছু থাকবে এখানে যোগ বিয়োগ গুণভাগ যে কোনো কিছু থাকতে পারে এইটার যে ফলাফলটা সেইটাকে আপনাকে এইখানে লিখে দিতে হবে ওকে তো এইখানে আমি জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার জন্ম তারিখ এবং এইখানে এই যে অপুরের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কের আনসারটা দিয়ে দিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন এই সার্চ লেখা রয়েছে আপনি এখান থেকে এই সার্চ লেখাতে ক্লিক করবেন সার্চ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপিটি আপনাদের সামনে চলে আসছে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমি যে জন্ম নিবন্ধন কার্ডটা সার্চ করলাম তার অনলাইন কপি এখানে আপনি নাম ঠিকানা সকল কিছু দেখতে পারবেন এবং এখানে কিন্তু কিউআর কোডও রয়েছে এই কিউআর কোড সম্মিলিত এই অনলাইন বার্থ কপিটি কিন্তু অনেক জায়গাতেই চেয়ে থাকে অনেক কাদের ক্ষেত্রে কিন্তু এটার দরকার পড়ে তাই আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন প্রতিলিপিটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এবারে এই জায়গাটিতে কিন্তু আপনার ডাউনলোড করার কোনো অপশন নেই আপনাকে যেটা করতে হবে এখান থেকে এটাকে একটু টেকনিক করে আপনাকে এটাকে পিডিএফ আকারে সেভ করতে হবে যদি আপনার কম্পিউটার থাকে তাহলে সরাসরি কন্ট্রোল পি প্রেস করে কিন্তু আপনি পিডিএফআই ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন আপনি যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন এইখানে যে থ্রি লাইন্স রয়েছে বা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে শেয়ার নামের একটা অপশন রয়েছে বা আপনার ফোনে প্রিন্ট নামের একটা অপশন থাকতে পারে আপনি এখান থেকে এই শেয়ার লেখাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে প্রিন্ট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে প্রিন্ট লেখাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেটা করবেন এখান থেকে এই যে ড্রপডাউন মেনু রয়েছে ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে পিডিএফ ফাইলটাকে আপনি সেভ করে নেবেন এবং পরবর্তীতে এটা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছে বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে যারা যারা এই ভিডিওটি দেখে জন্মনিবন্ধন নিবন্ধন কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন তারা অবশ্যই জানিয়ে যাবে যে ভাই আপনার ভিডিওটি কাজ করেছে দিস ইজ ওয়ার্কিং ভিডিও বা নাইস ভিডিও এ ধরনের কমেন্ট দেখলে ভবিষ্যতে ভিডিও বানানোর অনুপ্রেরণা বেড়ে যায় দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই